নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি, হাইকোর্টের নির্দেশে প্রচন্ড ঘাবড়ে গেছে তৃণমূল। কেন বলছি আর কি সেই নির্দেশ, সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কথা, অবশ্যই যুক্তি সহকারে। গতকাল আমি একটা প্রতিবেদন করেছিলাম, আপনারা সবাই জানেন যে 2,29,000 কোটি টাকার দুর্নীতিটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন এবং নবান্নে কি পৌঁছে যাবে এবার সিবিআই। সেই প্রতিবেদনটা যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন। সেখানে কিন্তু উল্লেখ ছিল যে আজ অর্থাৎ মঙ্গলবার দিন আজকে কিন্তু এই মামলাটা শুনানি হওয়ার কথা আছে, এবং যথারীতি এই মামলা শুনানি আজকে হলো। আপনাদের বলে রাখা উচিত যে এই যে মামলাটা করেছেন কিন্তু বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি কিন্তু সাংবাদিক পরিচয় হিসেবে দিয়েছেন, কারণ তার প্রত্যেকটা মানুষের একটা পরিচয় আছে, ব্যক্তি পরিচয়। তার ব্যক্তি পরিচয় হিসেবে তার রয়েছে সাংবাদিক, তিনি সেই হিসেবেই একটা জনস্বার্থ মামলা করেছেন, এবং জনস্বার্থ মামলা করেছেন এই ভিত্তিতে যে ক্যাগ রিপোর্ট অনুযায়ী, 2021-এর ক্যাগ রিপোর্ট অনুযায়ী প্রায় 2,29,000 কোটি টাকার হিসাবের গরমিল আছে বলে তিনি জানিয়েছেন, এবং তার সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু জনস্বার্থ মামলা হয়, এবং সেই জনস্বার্থ মামলার আজকে শুনানি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আজকে এই মামলার শুনানি হলো, এবং এই শুনানি চলাকালীনই তখনই কিন্তু প্রধান বিচারপতি নির্দেশ দেন যে এই রাজ্যের অর্থ সচিব এবং তার সঙ্গে সঙ্গে ক্যাগ এই দুজনকেই পার্টি করতে হবে। অর্থাৎ এই মামলাটা এবার কিন্তু ভয়ঙ্করভাবে এগোতে শুরু করেছে, এবং এই যে মামলাটা এগোবে এবং এই মামলার পরবর্তী শুনানি কিন্তু আগামী সপ্তাহে হবে, এবং এই শুনানিগুলো কিন্তু পর পর হতে থাকবে। একটা কথা মনে রাখবেন, কেন আমি বলছি ঘাবড়ে যাচ্ছে তার কারণ আমি একদম আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি কেন ঘাবড়ে গেছে, সে কথাটা আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত বলে রাখি আপনাদের, এই মামলাটা শুনানি যখন আগামী সপ্তাহ হবে তখন কিন্তু পার্টি থাকছে ক্যাগ এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যের অর্থ সচিব। মুখ্য অর্থ সচিবকে যখনই এই মামলার পার্টি করে দেওয়া হলো অর্থাৎ তিনি কিন্তু বাধ্য থাকবেন। এবারে হচ্ছে প্রশ্ন আসছে যে এবার এই ব্যাপারটা নিয়ে সিবিআই তদন্ত হবে কি হবে না, কোন জায়গায় দুর্নীতি আছে কি নেই, সেই সমস্ত কিন্তু সামনে আসবে। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি বিচার ব্যবস্থা অর্থাৎ যে ব্যবস্থার দিকে আমরা তাকিয়ে থাকি এই রাজ্যে দুর্নীতি যেমন রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, ঠিক তেমনি আমাদের ভরসা এবং আশার সমস্ত কিছু কেন্দ্রস্থল কিন্তু একটাই জায়গা, সেটা হচ্ছে আদালত এবং উচ্চ আদালত। অর্থাৎ কলকাতার উচ্চ আদালতে আমরা সব সময় উন্মুখ হয়ে থাকি এবং শুনতে থাকি যে কি বলছেন তারা, অর্থাৎ তারা কি নির্দেশ দিচ্ছেন। গতকাল আমি আপনাদের বলেছিলাম সেই প্রতিবেদনটা না দেখে থাকলে আবারও বলছি একবার দেখে নেবেন, এবং সেখানেও আমি বলেছিলাম যে আজকে হচ্ছে এই বিচারটা আর এই মামলাটা উঠছে, এবং সেই মামলায় যে নির্দেশ দিল সেই নির্দেশ দেওয়ার ফলে একটা জিনিস কিন্তু প্রধান মানে পরিষ্কার হলো, যে সেটা হচ্ছে এই মামলাটা কিন্তু এবার চলবে। এবং এই মামলাতে যে তৃণমূল কংগ্রেস ঘাবড়ে গেছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকে ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের একটা বক্তব্য শুনুন, তাকে যখন প্রশ্ন করা হয় তিনি তখন কি বলছেন একবার শুনুন। কোর্টকে নিয়ে খেলা হচ্ছে, হাইকোর্টের একটা গরিমা আছে সেটাকে বিজেপি নষ্ট করে দিচ্ছে, আর আমি জানি না কেন মাননীয় বিচারপতিরাও এইগুলোকে কেন তারা সহ্য করছেন। সরকারের ন্যায্য প্রপার্টি দখল হয়ে যাচ্ছে, আমার নিজের সরকারের আমাদের ডিপার্টমেন্টের হাইকোর্টে ডেট পাচ্ছি না বছরের পর বছর, সেই সুরাহাগুলো কবে হবে? শুধু এই মশলা কেসেই হাইকোর্টে চলবে, মানুষের সুরাহ হবে না। আপনারা শুনলেন ফিরহাদ হাকিম কি বললেন, অর্থাৎ ফিরহাদ হাকিম কিন্তু একটা কথা বলছেন যে এসব মশলা কোনটা ঠিক কোনটা ভুল তিনি ঠিক করবেন কি, আদালতে কোন মামলাটা রায় হবে কোন মামলাটা হবে না তিনি বলছেন। তাদের একটা জমি সংক্রান্ত মামলা নাকি অনেকদিন ধরে পড়ে আছে, সরকারি ব্যাপার, সেই মামলাটা কেন পড়ে আছে বা কেন পড়েনি এটা নিয়ে তারা তাদের উকিলদের কেন বলছেন না মুভ করার জন্য, কেন বারবার ডেট ফেলার জন্য আবেদন করছেন না, আমরা তো জানতে চাই আসলে এই সমস্ত বিষয়টা, অর্থাৎ জমিটা যেটা পড়ে আছে তার মধ্যে কি কি ব্যাপার আছে না আছে সেগুলোও তো আমরা জানি না, অর্থাৎ কোনটা সত্যি কোনটা অর্ধসত্য কোনটা বা একদমই অসত্য সেটাও তো আমরা জানি না।
কাজে আদালতের দিকে আঙুল তুলে দেওয়া ফিরে তাকে বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার ঘাবড়ে যাচ্ছে। দেখুন, এটা কিন্তু 1 টাকা 2 টাকার ব্যাপার নয়, 1000 কোটি 2000 কোটি নয়, এবার হচ্ছে 2,29,000, প্রায় 30,000 কোটি টাকার দুর্নীতি, যেটা হতে পারে অভিযোগ, এবং অভিযোগে যদি সত্যতা থাকে আর যদি সত্যতা প্রমাণিত হয়ে যায় তাহলে এই রাজ্য সরকারের কোথাও লুকোনো জায়গা আছে, মানে মুখ লুকোনো, ভাববেন একবার। এবারে দেখার বিষয় যে এর বিষয়ে এই পরিপ্রেক্ষিতে আদালতে আগামী সপ্তাহে কি বলছে। এবং এরই মধ্যে আরো একটা সুসংবাদ আমি আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে গতকাল থেকে আপনারা জানেন অনুব্রত মণ্ডল কিন্তু স্বস্তিতে আছেন, বেশ স্বস্তিতে গেছেন অনুব্রত মণ্ডল, সেটা হাইলাইট হচ্ছিল বারবার, বিভিন্ন নিউজ চ্যানেল আপনারা দেখে নিয়েছেন, সেখানে কিন্তু এটাকে বারবার হাইলাইট করা হচ্ছিল। আপাতত স্বস্তিতে পেলেন, আপাতত হাসির ছবি অনুব্রত মণ্ডলে, সেই অনুব্রত মণ্ডলে কিন্তু আজকে হাসি গায়েব, কারণ রাউলস অ্যাভিনিউ কোর্টে, দিল্লির রাউলস অ্যাভিনিউ কোর্টে কিন্তু তার যে মামলা ছিল সেখানে জামিনের আবেদন করেছিল কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবীরা, এবং সেখানে গরু পাচারকারী এই অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন নাকচ হয়ে যায় এবং তাকে ইডি হেফাজতে রাখার জন্যই বলে দিয়েছে। এবার হচ্ছে প্রশ্ন, তাকে দিল্লিতে নিয়ে যাবে কি যাবে না। দেখুন, জামিন যখন পেল না, ইডি কাস্টডিতে যখন রইল, তখন কিন্তু টেনে নিয়ে যাওয়া জায়গাটা হবে। অর্থাৎ আপনি যদি দেখেন তৃণমূলের ঘাবড়ানোর বিষয়টা কিন্তু শুধু একটা জায়গায় নেই, হাইকোর্টের নির্দেশে, কলকাতা হাইকোর্টের নির্দেশে যেরকম তদন্ত নিয়ে আমরা ভাবছি, তদন্ত হলে কতটা ঘাবড়ে যাবে, এবং ফিরহাদ হাকিমের বক্তব্য যেখানে দেখাচ্ছে যে কতটা তিনি ঘাবড়ে গেছেন বা যেতে চলেছেন, এইখান থেকে আরেকটা জিনিসও পরিষ্কার যে অনুব্রত মণ্ডল যাকে ঘিরে স্বস্তির গল্প এই রাজ্যের বিভিন্ন মিডিয়া বিভিন্ন সময় আপনাদের সামনে সুন্দর করে পরিবেশন করে, সেই সমস্ত স্বস্তির ব্যাপারটা অস্বস্তিতে পরিণত হয়ে গেছে সেটা এখনো বলছে না। অর্থাৎ চরম ধাক্কা খেয়েছে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা এবং অনুব্রত মণ্ডল, তার সাথে সাথে এই রাজ্য সরকার, কারণ এই রাজ্য সরকার অনুব্রত মণ্ডলকে এখনো বীর এবং বাঘ উপাধি থেকে কেটে দেয়নি, অর্থাৎ এখনো তাদের কাছে তিনি বীরও রয়েছেন বাঘও রয়েছেন। শোনা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরে নাকি কোথাও অনুব্রত মণ্ডলের নাম নেওয়া হবে না শোনা যাচ্ছে, এটাও কতটা সত্যি কতটা মিথ্যে জানি না। মমতা ব্যানার্জি যেভাবে গতকাল নেতাজির সুভাষচন্দ্র বসুর অনুষ্ঠান চলাকালীন যেভাবে বললেন, কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, অর্থাৎ এটা ক্রস চেক করতে হবে, সেভাবে আমরা যদি বলি আমাদের পুলিশ টেনে নিয়ে গিয়ে বলবে ক্রস আর চেক ভেতরে গিয়ে করবেন, কিন্তু মমতা ব্যানার্জি বলতে পারেন। তবুও আমরা বলতে পারি একটা কথা, যেদিকে এগোচ্ছে সবকিছু, অনুব্রত মণ্ডলকে টেনে নিয়ে ইডি হেফাজত থেকে তিহারে, মানে কলকাতা পশ্চিমবঙ্গ থেকে ঘুরে তিহারে যাওয়া কিন্তু সময়ের অপেক্ষা। জানি এখানে প্রশ্ন আসবে আদৌ হবে কি, এ তো শুনতে শুনতে কান পচে গেছে, কিন্তু শুনতে শুনতে কান পচলেও যে কথাগুলো শোনেননি সেগুলো কিন্তু এবার শুনছেন। অর্থাৎ এই যে 2,29,000 কোটি টাকার এবার খুলবে খাপ, এবং খাপ খুললেই জানি না তৃণমূল কি বলবে, মানে ঠিক বলবে নাকি, এবার আপনারা বলবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়, অবশ্যই থাকুন আমার সাথে রুদ্রবার্তায়, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।